কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন আজ। রসবোধ আর অলৌকিকতার মিশেলে বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন হুমায়ুন আহমেদ। 1948 সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুরে জন্মগ্রহণ করেন তিনি। হিমু, মিসির আলী, বাকের ভাইয়ের মতো বিখ্যাত সব চরিত্রের স্রষ্টা এই সাহিত্যিক। নন্দিত এই কথা সাহিত্যিকের জন্মদিনে ভক্ত অনুরাগীরা তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধায়। বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে তার জন্মদিন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পাঠক মহলে অদ্বিতীয় হুমায়ুন আহমেদের কলম থেকে এসেছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশা নামদার সহ প্রায় 200+ উপন্যাস। তার রচিত হিমু, শুভ্র, মিসির আলীর মতো চরিত্রগুলো এখনও গেঁথে আছে মানুষের মনে। তার নির্মিত বহুব্রীহী, এই সব দিন রাত্রি, কোথাও কেউ নেই এর মতো নাটকগুলো এখনও একইভাবে জনপ্রিয়। বাংলা সাহিত্যে অবদানের জন্য 1994 সালে 21 পদক সহ নানা পুরস্কারে ভূষিত হন এই গুণী লেখক। নন্দিত এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে গাজীপুরের নুহাশপল্লিতে উপস্থিত হয়ে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনীত ও নিষাদ হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন। এ সময় হুমায়ুন আহমেদের অনেক ভক্ত শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এ সময় লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। স্যারকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কাজে এই নুহাশপল্লিতে স্যারের যত সৃষ্টি রয়েছে সেগুলো দেখলে বা স্পর্শ করলে আমার মনে হয় যে আমি স্যারকে দেখছি বা স্যারকে স্পর্শ করতে পারছি। স্যারের বই যখন পড়ি তখন নুহাশপল্লিতে আসার পরে পদচারণা করলে বোঝা যায় যে স্যারের উপলব্ধিটা। তার আমি নীলাবতী গল্পের বই পড়েছি, এতে আমার অনেক ভালো লেগেছে, আরো উৎসাহী হয়েছি। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ুনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্বপ্ন পূরণের চেষ্টা থাকে বলেই তো বলি, এমনি এমনি তো আসলে কেউ বলে না। আমি এখনো চেষ্টা করছি আর জাদুঘরটা হবে, খুব শিগগিরই হবে। বাংলাদেশের যারা সাহিত্যিক, যারা নবীন, যারা প্রবীণ, তাদের একটা স্বপ্নই থাকে যে একটা সময় তারা হুমায়ুন আহমেদ সাহিত্য পদক পাবেন, তো এটাও একটা অনেক বড় ব্যাপার। বাবাকে স্মরণ করতে গিয়ে অনেক স্মৃতির কথা বললেন ছেলে নিষাদ। বাবার জন্য কেক কাটি, অনেক সময় মিলাদ হয়, কোনো সময় এতিম বাচ্চাদেরকে খাওয়াই, তো অলটুগেদার আমার খুবই ভালো লাগে। জন্মদিনে হুমায়ুনের নিজ জেলা নেত্রকোনায় ছিল নানা আয়োজন। এদিনে হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে ভার্চুয়ালি বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন লেখক যতীন সরকার। এরপর এক র্যালি বের হয়। র্যালিটি শহরের কালীবাড়ি মোড়, তেরিবাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় হয়ে মুক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। জনপ্রিয় এ কথাশিল্পী 2012 সালে মৃত্যুবরণ করলেও মুগ্ধ পাঠকের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিকর্মে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।